हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल आरजी टेक बंधु निये एसेछि आपनादेर जोन्नो आरो एकटा एक्सक्लूसिव अपडेट WBB टेट 2014 आमरा जानी जे अनेक बाधा विपत्ति काटिए एकेर पर एक धाप जयी हये लास्ट अब्दि परीक्षा हयेछिलो एई टेट एबं टेटेर पर तार मध्यराते धरते गेले एर रेजाल्टटा बेरियेछिलो एबं प्रथम जे मेधा तालिका बेरियेछे सेई मेधा तालिका निये उठछिलो अनेक कटा क्वेश्चन। फिर हाईकोर्टे कलकाता हाईकोर्टे मामला दायर करा हलो राज्य सरकार के बिरुद्धे टेटे मेधा तालिकाय दुर्नीतिर अभियोगे टोटाल 6टी मामला दायर करा होयेछे। एई आपडेटटा निये आजके आमि एलाम जे कि मामला करा होयेछे एबं परबर्तीते आपनादेर जोदि एई रिलेटेड आर कोनो इनफरमेशन लागे जे कोन सेक्शने मामला दायर करा होयेछे आईनजीवी कि बोलछे अथवा एई टोटाल जिनिसटा कोथाय जेते पारे हाईकोर्टे शुनानी कि हलो एई रिलेटेड जोदि आपनादेर कोनो इनफरमेशन लागे आपनारा कमेंट सेक्शने करबेन आमि सेटा आपनादेर काछे निश्चयई निये आसबो एर आप टू डेट एकदम टाइम टू टाइम। तो चलुन देखे निच्छि आजकेर आपडेटटा जारा नतुन एसेछेन तादेरके रिक्वेस्ट करछि सबसक्राइब करबेन संगे थाकबेन समस्त अथेंटिक निউজ পাওয়ার জন্য অথেন্টিক আর আপডেট পাওয়ার জন্য। তো প্রথমত একটু দেখে নি প্রথমত আমরা জানি সবাই যে এই যে টেট পরীক্ষা হয়েছিল এই টেট পরীক্ষা কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে গিয়েছিল এবং এই টেটের মেধা তালিকার বেনিয়ম হাইকোর্টে 6টি মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে করা হলো। গত 23 ডিসেম্বর পর্ষদ 16500টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। বলা হয়েছিল যে টেট উত্তীর্ণ যাদের প্রশিক্ষণ রয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে। নতুন বছরের 31 জানুয়ারি এদের পরীক্ষাও হয়। তারপর সোমবার গভীর রাতে মেধা তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অনেকে যারা আপনারা আলটিমেটলি মেধা তালিকা প্রকাশের পর নাম এসেছে আপনাদের আমি মেলগুলো পেয়েছিলাম এবং আমি সেখানেও বলেছি এখনও বলছি যে বিশাল বড় কংগ্রেচুলেশন জানাচ্ছি আপনাদের সবাইকে, কারণ এটা একটা বিশাল বড় বাধাহীন এবং সেই একটা বাধাযুক্তকে বাধাহীন করে তোলার লড়াই ছিল। সোমবার প্রকাশিত মেধা তালিকায় রয়েছেন 15,284 জন। অভিযোগ প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত মেধা তালিকা ত্রুটিপূর্ণ, এর পিছনে বড় মাপের দুর্নীতি রয়েছে। অর্থাৎ অভিযোগ করা হচ্ছে যে এটা একটা ত্রুটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু একটা দুর্নীতির আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু মামলাটা হয়েছে। টেটের মেধা তালিকার বেনিয়ম আর এই নিয়েই মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। মোট 6টি মামলা করা হয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে। 5টি মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামীম এবং 1টি মামলা লড়ছেন পার্থ ভট্টাচার্য। আগামীকাল সকাল 10:45 নাগাদ এই মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে। মামলা শুনবেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এবং আপনাদের যদি আগামীকালকের আপডেটটাও দরকার মনে হয় আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের নিশ্চয়ই জানাবো যে কালকের বিচারক কী বললেন, আলটিমেটলি মামলাটা অ্যাকসেপ্ট করলো কি না। কারণ একটা মামলা যখন ফাইল করা হয় সেই মামলাটাকে আলটিমেটলি বিচারকের কাছে দেওয়া হয় যে এই মামলাটা আমি করতে চাই। তো সেই মামলাটা যে অ্যাকসেপ্টেন্স অর্থাৎ যে মামলাটা আলটিমেটলি পরবর্তীতে শোনা হবে কি হবে না, তার হিয়ারিং হবে কি হবে না, সেটা কালকেই ডিসাইড হয়ে যাবে। তো তার ফলে কালকের দিনটা সত্যি খুব ইম্পর্টেন্ট ডেট, কারণ কালকে যদি মামলাটা বলে যে না আমরা শুনবো না বা মামলাটা খারিজ হয়ে যায় কালকের, তাহলে তো আর মামলাটা কিছু এগোলো না। যদি মামলাটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি মামলাটার পরবর্তী হিয়ারিংয়ে যাবে এবং পরবর্তী সময় বোঝা যাবে যে কোন দিকে পুরো জিনিসটা গেল। উল্লেখ্য গতকালই টেট নিয়োগের প্যানেলে অবৈধভাবে প্রকাশ করা হয়েছে বলে সুর চড়িয়েছিলেন একটি রাজনৈতিক দল এবং বুধবার সাংবাদিক বৈঠকে সেই রাজনৈতিক দলের একজন বক্তা বলেছেন বর্তমান সরকারের বয়স আর কয়েক মাস মাত্র, ক্ষমতা থেকে যাওয়ার সময়ও একটি দুর্নীতি করে গেল, ক্ষমতায় এসেই আমরা এই দুর্নীতি তদন্তে একটি কমিশন গঠন করব। তাদের দাবি যে পরীক্ষায় ভিত্তিতে এই মেধা তালিকা তাতে 6টি ভুল প্রশ্ন ছিল, তা নিয়ে একটি মামলা হয়। এখন যা শুনানি চলছে মার্চ মাস নাগাদ আদালত রায় জানাতে পারে। তার আগে ভোটের মুখে যে তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে এমন কয়েকজনের নাম রয়েছে যারা ভুল প্রশ্নের জন্য আদালতে গেছেন। তো তার ফলে দেখা যাক আলটিমেটলি পরবর্তীতে কী হয়, কালকের কী হয়। আপনাদের কি মতামত, আপনারা যারা আলটিমেটলি উত্তীর্ণ হয়ে গেছেন বা এখনও অবধি উত্তীর্ণ হতে পারেননি, আপনাদের কী মনে হয় সেটা কমেন্ট সেকশানে অতি অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটা যদি আপনাদের লাগে অন্তত টেটের ব্যাপারে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।